নমস্কার, আমি হাওড়া শিবপুর থেকে ঋতু বলছি। পরশুদিনকে আমাদের এখানে এক বাড়ির বেড়াল পরশুদিনকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে, আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা নিচে রাস্তায় নামে, তো কিছু দুটো কুকুর ওকে তাড়া করাতে ও একটা বড় নিম গাছের ওপর ওঠে এবং সেখান থেকে দুতলা সমান একটা ইয়েতে পাঁচিলে ও উঠে পড়ে ওখানে। তো দুদিন ও কিছু খায়নি, দুদিন না জল খেতে পেরেছে না কোনো খাবার খেতে পেরেছে। কালকে রাত্রিবেলা আমি আমার বাড়ির লোক নানারকমভাবে চেষ্টা করেছিল ওকে নিচে নামানোর, কিন্তু আমরা পারিনি করতে। সেটা আজকে সকালবেলা একটা ভিডিও করে হেল্প স্প্রে গ্রুপে আমি শেয়ার করি এবং হেল্প চাই। তো বি ম্যাম আমাকে ফোন করেন এবং আমাকে বলেন যে শিবপুর ফায়ার ব্রিগেডে একটা ফোন করে ওনাদের কাছে একটা হেল্প চাওয়া যেন, তো কোনো কারণবশত ওনারা সেটা করতে পারেননি। তারপরে আমি জুহি ম্যামকে আবার ফোন করি, এই কথাটা বলার পর জুহি ম্যাম নিজে হাওড়া ফায়ার ব্রিগেডে কল করে আমাকে হেল্প করেন। উনি হাওড়া ফায়ার ব্রিগেড থেকে সঙ্গে সঙ্গে এসে ওনারা সিঁড়ি লাগিয়ে ওই বড় অত বড় অত উঁচু একটা পাঁচিলে ওরা উঠে বাচ্চাটাকে নামায়। কদিন ধরে বসে আছে মানে? 3 দিন। ওর অবস্থা খারাপ হয়ে গেছে, খাওয়ার পায়নি, তো খাওয়ার জল পায়নি, আরো খুবই খারাপ, মানে অসুস্থ হয়ে গেছে। ওইরা নড়তে পারছে না। থ্যাংক ইউ বলবো আমি জুহি ম্যামকে আমাকে আমার পেট ফিরিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ বলবো আমি হাওড়া ফায়ার স্টেশনকে এতটা হেল্প করার জন্য, এবং স্পেশালি থ্যাংক ইউ বলবো জুহি ম্যামকে যে আমাকে এতটা উনি হেল্প করেছেন আমার একটাবার বলার জন্য। আমার বলার সাথে সাথে উনি আমাকে রেসপন্স করেন এবং আমাকে সাহায্য করেন। থ্যাংক ইউ জুহি ম্যাম।